আসসালামু আলাইকুম। গণপরিবহন চালু করতে চান পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। স্বাস্থ্যবিধি মেনে 60% বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু করতে চায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এজন্য তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন অফিস আদালত দোকানপাট কলকারখানা থেকে শুরু করে সবকিছুই চলছে, রাস্তাঘাটেও মানুষের চলাচল রয়েছে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলতে সমস্যা কোথায়? এজন্য তারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং ওই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখাও করেছেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালানোর অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছি। সেতুমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছি আমরা। সরকার যদি সিদ্ধান্ত দেয় তাহলে সব শর্ত মেনে যানবাহন পরিচালনা করব। তিনি আরও বলেন, লকডাউনে শুধু বাস ছাড়া সবই চলছে, কলকারখানা অফিস আদালত দোকানপাট সবই খোলা রয়েছে। এসব অফিস আদালতে মানুষকে যাতায়াত করতে হয়, বাস চলাচল না করায় সাধারণ মানুষ বিভিন্ন পথে মাইক্রোবাস, ট্রাক, সিএনজি, রিক্সা, ভ্যান ও মোটরসাইকেলে গাদাগাদি করে চলাচল করছে, এতে স্বাস্থ্য ঝুঁকি বরং আরও বাড়ছে। এর চেয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করা ভালো। রাজধানীতে চলাচল করা প্রজাপতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, রাজধানীতে চলাচল করা বেশিরভাগ বাসের মালিকের একমাত্র উপার্জনের পথ তাদের একটি বা দুটি বাস। সামনে ঈদ, বাস বন্ধ থাকায় মালিকদের যেমন সমস্যা, শ্রমিকদেরও সমস্যা। আশা করি সরকার বিষয়টি বিবেচনায় আনবেন। শেষ করছি, আসসালামু আলাইকুম।